সামু আলাইকুম হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমার আজকা আমরা আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো এবং ডিম দিয়ে তৈরি পাঁকুড়া তো প্রিয় দর্শক দেখে নেওয়া যাক এখন আমরা কিভাবে এটা তৈরি করছি প্রিয় দর্শক তো আসুন দেখে নেওয়া যাক আমাদের মিষ্টি কুমড়ো দিয়ে ডিমের বোড়া অথবা পাকোড়া কেমন করে বানাই আমরা সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়োর পিস এগুলো আমরা কুচি কুচি করে ব্রেডিং করে নেব আর সাথে আমরা ডিম দিয়ে দেবো এটা দিয়ে তৈরি করে নেব আজকের রেসিপি গ্রেড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়োটাকে আমরা গ্রেড করে নিচ্ছি গ্রেড করার পরে এই যে এই ধরনের হয়ে গেল এবার আমরা মিষ্টি কুমড়োর রস মিষ্টি কুমড়োর রসগুলো চিপ চিপড় দিয়ে ফেলে দিয়েছি তারপরে মিষ্টি কুমড়োগুলো আমরা এখন নাড়াচাড়া করে এই ঝরঝর করে নিলাম তারপরে এখন আমরা এটার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ প্রিয়দর্শক লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আমরা সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো শুকনো মরিচ গুঁড়ো তারপরে হলো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সামান্য পরিমাণে তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা একদম কম দিল চলে কারণ এটা হলুদ আর এখন আমরা দিয়ে দিব মরিচ কুচিগুলি এটার ভিতরে দিয়ে দিচ্ছি মরিচ কুচুগুলো হ্যাঁ তারপরে আমরা সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা সেই যে ডিম আমরা ফিটে রেখেছিলাম সেই ডিমগুলো আমরা এটার ভিতরে ঢেলে দিচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা এগুলোকে মাখা মাখা করে নেব প্রিয়দর্শক একদম মেখে একটা বোধ তৈরি করবো তারপর আমরা আপনাকে পরবর্তীতে ওয়েলকাম ব্যাক ভিওয়ার্ডস এখন আমরা পরবর্তী অ্যাকশনে যাচ্ছি যেগুলো আমরা মেখে রেখেছিলাম সেগুলো এখন তেলের ভিতরে দিয়ে আমরা ভেজে নেব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা এগুলো তেলের ভিতরে দিয়ে দেব পাকোড়ার মতো করে নিচ্ছি প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন মজাদার মিষ্টি কুমড়ো ডিমের পাকোড়া ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স তো হয়ে গেল আমাদের আজকের মিষ্টি কুমড়ো এবং ডিমের পাকোড়া অত্যন্ত মজাদার এবং অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি আপনারা এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন ট্রাই করতে পারেন অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত একটা বাসনাযুক্ত এবং আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন তো প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো আজ এই পর্যন্তই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম